দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ। বাংলার 42টি আসনে কে কোথায় জিতলেন, কে কোথায় হারলেন, আমরা লোকসভা ধরে ধরে নাম এবং পার্টির নাম আপনাদের সামনে তুলে ধরব। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। আমরা শুরুতেই চোখ রাখব কোচবিহার লোকসভা আসন। কোচবিহার লোকসভা আসনে জয়ী হয়েছেন জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূল থেকে। আলিপুরদুয়ার লোকসভা আসনে জয়ী হয়েছেন মনোজ টিগ্গা বিজেপি থেকে। জলপাইগুড়ি লোকসভা আসনে জয়ী হয়েছেন জয়ন্ত রায় বিজেপি থেকে। দার্জিলিংয়ে জয়ী হয়েছেন রাজু বিস্তা বিজেপি থেকে। রায়গঞ্জ থেকে কার্তিক পাল জয়ী হয়েছেন বিজেপি থেকে। বালুরঘাট লোকসভা আসন থেকে সুকান্ত মজুমদার জয়ী হয়েছেন বিজেপি থেকে। মালদাহ উত্তর থেকে জয়ী হয়েছেন খগেন মুর্মু বিজেপি থেকে। মালদাহ দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী জয়ী হয়েছেন কংগ্রেস থেকে। জঙ্গিপুর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন খলিলুর রহমান তৃণমূল থেকে। বহরমপুর থেকে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান তৃণমূল থেকে। মুর্শিদাবাদ থেকে আবু তাহির খান জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। কৃষ্ণনগর থেকে মহুয়া মিত্র জয়ী হয়েছেন তৃণমূল থেকে। রানাঘাট থেকে জয়ী হয়েছেন জগন্নাথ সরকার বিজেপি থেকে। বনগাঁতে জয়ী হয়েছেন শান্তনু ঠাকুর বিজেপি থেকে। ব্যারাকপুর থেকে জয়ী হয়েছেন পার্থ ভৌমিক তৃণমূল থেকে। দমদমে জয়ী হয়েছেন সৌগত রায় তৃণমূল থেকে। বারাসাতে জয়ী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল থেকে। বসিরহাট থেকে জয়ী হয়েছেন হাজি নুরুল ইসলাম তৃণমূল থেকে। জয়নগর থেকে জয়ী হয়েছেন প্রতিমা মণ্ডল তৃণমূল থেকে। মথুরাপুর থেকে জয়ী হয়েছেন বাপি হালদার তৃণমূল থেকে। ডায়মন্ড হারবারে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে। যাদবপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন শামিনী ঘোষ তৃণমূল কংগ্রেস থেকে। কলকাতা দক্ষিণ থেকে মালা রায় জয়ী হয়েছেন তৃণমূল থেকে। কলকাতা উত্তর থেকে জয়ী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে। হাওড়া থেকে জয়ী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে। উলবেড়িয়া থেকে জয়ী হয়েছেন সাজদা আহমেদ তৃণমূল থেকে। শ্রীরামপুরে জয়ী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে। হুগলি থেকে জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে। আরামবাগে জয়ী হয়েছেন মিতালিবাগ তৃণমূল কংগ্রেস থেকে। তমলুকে জয়ী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে। কাঁথি থেকে জয়ী হয়েছেন সৌমেন্দু অধিকারী বিজেপি থেকে। ঘাটালে জয়ী হয়েছেন দেব তৃণমূল কংগ্রেস থেকে। ঝাড়গ্রামে কালীপদ সোরেন জয়ী হয়েছেন তৃণমূল থেকে। মেদিনীপুরে জয়ী হয়েছেন জুন মালিয়া তৃণমূল থেকে। পুরুলিয়াতে জয়ী হয়েছেন জ্যোতির্ময় মাহাতো বিজেপি থেকে। বাঁকুড়া থেকে জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস থেকে। বিষ্ণুপুর থেকে জয়ী হয়েছেন সৌমিত্র খা বিজেপি থেকে। বর্ধমান পূর্ব থেকে জয়ী হয়েছেন শর্মিলা সরকার তৃণমূল থেকে। বর্ধমান দুর্গাপুরে জয়ী হয়েছেন কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস থেকে। আসানসোলে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা তৃণমূল থেকে। বোলপুর থেকে জয়ী হয়েছেন অসিত মাল তৃণমূল কংগ্রেস থেকে। বীরভূমে জয়ী হয়েছেন শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস থেকে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল বাংলার 42টি আসনের ফলাফল।